এদিকে জুমা নামাজের পর বিএনপি ডাকা বিক্ষোভ সমাবেশের আগেই রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছে যুবদল। রাজশাহীর মালোপাড়া এলাকায় দুপুরে মিছিলের চেষ্টা করে মহানগর যুবদলের নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধার মুখে পড়ে তারা। পরে মহানগর বিএনপি কার্যালয়ের সামনে সড়কে সমাবেশ করে যুবদল। সমাবেশে বক্তারা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন। পাশাপাশি সরকার পতনের আন্দোলনে নামতে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানায় তারা। নাটোরে ঝটিকা মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরতলির দত্তপাড়া বাজার থেকে সদর থানা স্বেচ্ছাসেবক দল ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশের উপস্থিতিতে পণ্ড হয়ে যায় মিছিলটি।